অনেকেই বলেন যে তার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা নানান রকম অশুভ শক্তির প্রভাব দেওয়া হয়েছে। আপনারা যদি এটা সন্দেহ হয়, আপনাদের যদি সন্দেহ হয় এরকম, তাহলে কি কি অবস্থা দেখা যায় বাড়িতে বা কি কি হয় সেটা আপনাদের আজকে একটুখানি বলবো। বাড়িতে যারা বসবাস করেন তাদের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই আছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, অথচ খুব ছোট ছোট ব্যাপার, বিনা কারণ বলা যায় বিরাট বড় অশান্তি হয়ে গেল। আপনি ঘরে পারফিউম ছড়াচ্ছেন, এন্টার পারফিউম ছড়াচ্ছেন, কিন্তু সেই পারফিউমের গন্ধ কিন্তু আপনার থাকছে না, সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে বাতাসে, একটা অন্যরকম কটু গন্ধ বা পুঁতি গন্ধ পাওয়া যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক যদি করা হয় তাহলে এরকম একটি পরিস্থিতি থাকে। আরেকটা দেখা যাবে আপনার বাড়িতে বিভিন্ন ঘরে, হয়তো বাথরুমে বা রান্নার জায়গায় জলের লাইন পড়েছে, ঘন ঘন জলের কল নষ্ট হচ্ছে। এখন এই কলটা ঠিক করলেন, পরবর্তীতে আরেকটি কল নষ্ট হলো, ওটা ঠিক করলেন, আবার একটি কল নষ্ট হচ্ছে, কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়তেই আছে। এরকম পরিস্থিতি দেখলে বুঝে যাবেন আপনার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সতর্ক হয়ে যাবেন। ভালো থাকবেন।